আপনার প্রায় লাইফ প্রায় বছর এক বছরের বেশি হয়ে গেছে দেখছি কি তো প্রথম যুক্ত হইলাম একটু নার্ভাস ফিল করছি তা আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে হজরত মোহাম্মদের জীবন দশায় নিজ হাতে কোনো মানুষকে হত্যা করছে কিনা এরকম আমরা জানা আছে কিনা হ্যাঁ বানুকুরাজা গোত্রের যখন মানে ছয়শো থেকে নয়শো কে মানুষকে মারা হয় তখন নিজে উপস্থিত থেকেই এখন নিজ হাতে করেছে কিনা সেটা তো একদম এক্সাক্টলি বলা নাই কিন্তু এখানে তিনি উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে জবাই কাণ্ড জবাই কাণ্ডের সময় উপস্থিত দাঁড়ায় ছিলেন একটু পাওয়া যায় কিন্তু উনি একেবারে নিজ হাতে জবাই করছে কিনা সেরকম আসলে পাওয়া যায় না আপনাকে আমি হাদিসগুলো বের করে দেখাচ্ছি আপনি দেখে দেখলে গুলি যে আপনি দেখাইছেন এই হাদিস গুলি অনেকজনকেই দেখাইছেন আমিও দেখছি অনেক লাইভে দেখছি হ্যাঁ আপনার কষ্ট করা লাগবে না যদি অন্যদেরকে দেখাইতে চান তাহলে দেখান সমস্যা নেই আমার হ্যাঁ আমি তো আসলে মানে স্ক্রিনে হাদিস গুলা দেখে তারপর কথা বলতে পছন্দ করি এটা দেখেন সুনান আবু দাউদ শরীফের ছাব্বিশশো একাত্তর নম্বর হাদিস এটা হচ্ছে হাসান গ্রেডের হাদিস এখানে যে জিনিসটা বলা আছে যে আসলে যারা হচ্ছে গিয়ে সেনাবাহিনীর প্রধান থাকে বা যারা সেনা শাসক থাকে তারা তো সাধারণত নিজে গিয়ে গুতাগুতি করে না খুনাখুনি ঘুষাঘুষি এরা তো নিজেরা করে না তারা অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে তার নিচে যারা থাকে তারা গিয়ে খারাবি গুলা করে এখানে দেখেন ছাব্বিশ একাত্তর নম্বর হাতেসি যেটা বলা আছে বনুকুরাইজ আর কোনো মহিলাকে হত্যা করা হয়নি তবে এক মহিলাকে হত্যা করা হয় সে আমার পাশে বসে বসে কথা বলছিল এবং অট্ট হাসিতে ফেটে পড়ছিল তখন রাসুল্লাহ সাল্লাম বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন এই কথাটা দেখা যাচ্ছে নাই যে তখন রাসুল্লাহ সাল্লাম বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন এটা দেখা যাচ্ছে আমার স্ক্রিন মোবাইলে দেখছি তো ছোট তার চোখে একটু প্রবলেম আছে তাই যখন কম্পিউটারে বসে দেখি হাদিসগুলি। আচ্ছা তাহলে তো এখন কি করার আছে এখন তো আমি কিছু আপনাকে আর কোনো হেল্প করতে পারছি না তাহলে আপনি এটা আপনি দেখে নিন পরে আমি আমি দেখাই দিই আপনি পরে ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিয়ে এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের 2671 নম্বর হাদিস এখানে স্পষ্ট বলা আছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে তাদের পুরুষদেরকে হত্যা করছিলেন এই কথাটা বলা আছে এবং আরেকটা হাদিস আছে 2662 নম্বর হাদিস এখানে বলা আছে যে এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পুরুষদেরকে এক বাজারে হত্যা করছিলেন এই দুটা হাসান হাদিস আছে এই হাদিস হত্যাকাণ্ড চালাচ্ছিলেন নিজেই কুপাকুপি করেছিলেন কিন্তু সাধারণত যেটা হয় যে যারা কমান্ডার থাকে এবং ওই যে আরেকটা গোত্র ছিল যে গোত্রটা অসুখ হয়েছিল দেখে ওই তাদের যাদেরকে আর কি উটের পেশাব এবং উটের ইয়া খাইতে বলছিল তাদের সাথেও একই তাদের আরো ভয়ঙ্কর ভাবে তাদেরকে মারা হয়েছিল তাদেরকে আরো হত্যা করা হয়েছিল এটাও আছে হাদিসের ভিতরে আপনি যদি মানে sunsha.com করেন সেখানে আপনি সব পেয়ে যাবেন জি দেখ मैंने हमरा আসলে কি ওই ধর্ম বিষয়ে যে আপনাদের থেকে যা শিখি আপনি তো হাদিসগুলি যেগুলি দেখান একবারে সঠিক হাদিস আমি কয়েকটা চেকও করছি তো কিন্তু এই বাংলাদেশে আমাদের এই প্রেক্ষাপটে মানে মন খুলে এই বিষয়গুলি কারোর সঙ্গে আলাপ করতে করা যায় না যদি করা যায় দেখি যে বন্ধু-বান্ধবকে দূরে সরে যায়

এই ভিডিওটা আমার কাছে নাই ভাই আমি তারা করে ঘুরায় পাচায় বলবে যে না এটা তো এটা মানে এটা না কতল মানে কতল না কতল মানে চুমা দেয়া হ্যাঁ চুমা দিছিল আমার নবী সবাই কাফের চুমা দিতে ধরে ধরে এইভাবে ঘুরা ফিরা বলবে কিন্তু মানে যেটা মানে যারা একদম কট্টর মানে ইসলামিস্ট হুম যারা একদম সালাফি তারা আবার সরাসরি শিকার করে বলে আমার নবী কত করে রে অবশ্যই করছে আবার কে কয় আমার নবী নবী এই মাম ওই বিষয়ে একদম পরিষ্কার ভাবে বলে কোনো রাগঢগ করে না হ্যাঁ উদয় ভাই বলে না আমি এক হুজুরের ওয়াজে শুনছিলাম যে নবীদের পাঁচটা তরোয়াল ছিল হুম তার পাঁচটা তরাল কি সাজানোর জন্য রেখেছিল এইভাবে জোর গলায় ওয়াজ করছে হ্যাঁ ঠিক আছে আমরা এই পাইলে আমি ভিডিওটা দেখাবো না আপনাকে কি তাহলে বিদায় জানাবো হ্যাঁ ভাই আচ্ছা ভালো থাকেন তাহলে শুভকামনা রইলো আচ্ছা ভাই ভালো থাকেন পরের জনকে যুক্ত করি রাহুল রাহুল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো রাহুল হ্যাঁ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন জি ভাই আমার একটা প্রশ্ন হলো যে কেয়ামতের কিয়ামতের আলামত পড়ছে অনেকগুলো তো মিল আছে এরকম তো দিতে যায়

যারা মানে শক্তিশালী দলগুলা ছিল রাষ্ট্রগুলো ছিল একসময় তাদের শক্তি কমে গেছে এবং একসময় তারা ইয়া হয়ে গেছে এটা খুবই মানে খুবই নরমাল ব্যাপার সারা পৃথিবীতে এটা যুগে যুগে এটাই হয়েছে যেমন আমি যদি এখন বলি আমেরিকার সময় একটা সময় কি ছিল ব্রিটিশরা ছিল ব্রিটিশটা প্রবল ক্ষমতাবান ছিল ওই সময় অনেকেই বলছে ব্রিটিশটা এক সময় ব্রিটিশ সাম্রাজ্য আর থাকবে না এই যে ব্রিটিশ সাম্রাজ্য এত বড় এটা থাকবে না হ্যাঁ এটা সত্য কারণ ব্রিটিশ সময় সব সাম্রাজ্য এক মানে কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে রান করতে পারে না রোমান সাম্রাজ্য ছিল তারপর তার আগে আরো সাম্রাজ্য ছিল এখন এখন করছে আমেরিকা সারা পৃথিবীতে ছড়ি ঘুরাইতেছে আমেরিকার ইয়াও সবসময় থাকবে না কিছুদিন পর চীন এবং ভারত মিল্লা তাদেরকে ইয়া করে দিবে কা দিয়ে দিবে এটা তো ভাই খুব সাধারণ কথা যে সমস্ত সাম্রাজ্যই কখনো সব চিরস্থায়ী হয় না কিছুদিন পরে তাদের তারা দুর্বল হয়ে যায় এটা তো কোনো এমন কোনো ভবিষ্যৎবাণী না ভাই এটা তো আমি যদি বলি সূর্য পূর্ব সবসময় পূর্ব দিকে উঠবে আর সব সবসময় পশ্চিম দিকে অস্ত যাবে এটা মানে এটা তো কোনো ভবিষ্যৎবাণী হলো না এটা তো সাধারণ কথা সবাই জানে এগুলো আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন কেমন আলমতুল্লাহ একটা অনুমানের উপরে চালাই দিচ্ছে কিয়ামতের আলামত তো অনুমানের উপর চালাই দিচ্ছে সেটা আমি বলিনি আমি বলছি যে এই ধরনের কথা তো যে কেউ বলতে পারে এটা তো কোনো মানে স্পেসিফিক কোন ভবিষ্যৎবাণী না আচ্ছা আমি আপনাকে একটা ভবিষ্যৎবাণী দেখাচ্ছি আপনি একটু এই ভবিষ্যৎবাণীটা দেখেন তো এই ভবিষ্যৎবাণীটা কি বলা আছে নবী কি বলেছে আমরা হাদিস সহ বলতেছি হ্যাঁ বলেন তো এই হাদিসে কি বলা আছে মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসি তার মহামারী করোনা তো ঠিকই ঢুকছে আচ্ছা তো মানে নবীজির ভবিষ্যৎবাণী তো মিথ্যা অলরেডি হয়ে গেছে আরো আছে এরকম আরো আছে নবী আরো বলছে যে ইয়া এই দেখেন এই আদেশটা পড়েন আমি এবং কেমত প্রেরিত হয়েছি দুটির মত রাবি বলেন এই সময় তিনি সাদা মধ্যম আঙ্গুলি একত্রিত করেছেন ওই মানে সে তো এত এত অল্প সময় অল্প সময় বুঝাইতেই তো এটা করছে তাই না

সুন্দর মতো মানে যেরকম বন্যা আপু আছেন ওনার কণ্ঠটা সুন্দর মানে যারা যারা ভালো কথা বলতে পারে এরকম শর্ট নতে পারলে তাহলে আরো বেশি ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এখানে আপনারা বলেন সর্বোচ্চ চেষ্টা করেন আমার কাছেও দলিল চান মানে প্রমাণ ভিত্তিতে আসতে চান কিন্তু বাংলাদেশে হলো ওই তুই আমার চিনস তুই আমার চিনস এইভাবে চলে বা শটের মধ্যে লাল সবুজ চুল সবুজ রঙের চুল কমলা জুতা পড়া লাভ ছা মানে অল্পের মধ্যে সারতে হবে যেটা আমি বুঝি আপনারা যদি আপনাদের চেষ্টাটা ছড়াই দিতে চান আর নাহলে আপনাদের চেষ্টার কোনো ঘাটতি নেই কিন্তু আসলে ছড়াচ্ছে না তথ্যগুলা এটাই আমি যেটা বুঝতে পারলাম এত পড়ে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনারাই তো আমাদের রেগুলারতে শেয়ার দেন না মানে ইয়া করেন না প্রচার করেন না এইজন্যই তো মানে ছড়ায় না তারপরে আবার মুমিনরা তো সারা দিন বৈশা রিপোর্ট করতেই থাকে 24 ঘন্টা তারা চাকা চালায় দেয় তাদের তারা কোনো আসলে একটা কথা আছে একটা আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশ পৃথিবীতে কোনো আসলে মুমিনই নাই আপনি যাকে বলতেছেন আপনাকে আমি বলবো জাহান্নামী আমি দেখতেছি কোন ফাঁকি জাহান্নামে বিষয় আছে কেউ যদি একটু পড়ে যে ব্যাংকের সুদের যেই কোনাটা এই গুণার হিসাব থেকে কেউ দিতে পারবে যে সত্য প্রকারের গুনা যে লিখবে যে দেখবে যে সাক্ষী থাকবে যে চুপ থাকবে সবাই চরিত্র কেউ কি এটার হিসাব দিয়ে পার করতে পারবে আমি যে আপনাকে বলবো জান্না নামে আমি কি হিসাবে খেলবো হুম ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানিয়ে রাহুল ভাই আচ্ছা আমি ওনার কথা আর শুনতে পাচ্ছি না